হ্যালো গাইজ, এটা আমার ফার্স্ট ব্লগ। তো আমরা আজকে যাচ্ছি কলকাতা সায়েন্স সিটি। ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। 3.5 ঘন্টা জার্নির পর লাস্টে কলকাতা এসে পৌঁছেছি অলরেডি। আমরা এখন টিকিট কাটা ঢুকেছি, টিকিটের লাইনে গিলা বটে, এই গেট পাইতে আছি। আমরা এখন ভিতরে এসে গেছি, এই দেখো ভিতরের লোকেশন। তারা কোন তারা বড় বড় এই গাইজ দেখো ভিতরের লোকেশন, আমরা যাবো এখন এই লোকেশনে। ये देखिए बहुत ही अच्छा लुक है, वो देखो बहुत बढ़िया बिल्डिंग है। ये हमारा टिंकू है, ये हमारा आशीष है, यहाँ पे हमारा सब पंटर लोग। উঠতে মনে দিবে নাই। বিল্ডিং গুলো এখন যাব। হ্যাঁ নাই 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 আর যাব। এটা পাহাড়ের লেখেন দেখাতে কি বটে জানি, পাহাড়ের মতন দেখাতে জুম করে এটুকু। বিল্ডিংটা দেখে যাচ্ছি, ব্লগটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এখানে আর যেতে পারবো নাই, নো এন্ট্রি দিয়ে নিয়েছে, জুম করে দেখাই নিছি। কাজ যেতে পারলি নাই, নারায়ণসরটা ওঠে, ওটার সাথে নতুন মুখে ঢুকবো। ছবি তুলতে হবে এখন, এখানে পাশে হাই রোড, গাড়ি অনেক ছুটছে, বকুল বকুল কাতে যাও, গাছের কাছে তোমার বকুল ধরেছে। বাইরে আইনছি, তো বাইরে আইনতে গেছি, ওরা ভিতর দিয়ে যাওয়া যাক। ভিতরে শোটা দেখতে থাকো, ভিড় আস্তে আস্তে অনেক বাড়িয়ে গেছে। নাই 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 আশিস, এই আলু তো ভাই গাইছিলে। তো আমরা এখন অযোধ্যা পার্ক যাব। এখন ঘর যেতে হবে, সোজা হাওড়া চলে যাব, হাওড়ার লা খড়গপুর। তিন ঘন্টা জার্নির পর খড়গপুরে এসে পৌঁছে গেছি। প্ল্যাটফর্ম ক্রমাঙ্ক 2A সে রওনা হবে।